আলহামদুলিল্লাহ আমরা সিরাতল নবীর আলোচনায় যেখানে ছিলাম নবী করিম সাল্লি সাল্লাম সাহাবাদের সামনে ওনার শেষবারের মতো একটা ভাষণ দিয়েছিলেন সাতবার করে ওনাকে সাতটি কুয়া থেকে পানি এনে গোসল করে দেওয়ার পরে কিছু সুস্থতা ফিল করার কারণে পরে তিনি গেলেন এবং মেম্বারে উঠে একটি শেষবারের মতো ওনাদেরকে বক্তব্য রাখলেন এটাই ছিল ওনাদের ওনার শেষ ভাষণ এবং সেখানে আরও দু একটি জিনিস আমরা মিস করেছি আজকে আমরা নিয়ে আসব তার আগে আরেকটা বলতে হয় যে ওনার শেষ ওহি নাজিল হয়েছিল কোরআনের শেষ আয়াতটি নাজিল হয়েছিল ওনার ইন্তেকালের নয় দিন আগে নয় দিন আগে শেষ আয়ত নাজিল হয় তারপরে আর কোনো কোরআনের আয়াত নাজিল হয়নি কোন আয়াতটা নাজিল হয়েছিল সুরাল বাকারার দুইশো একাশি নম্বর আয়াত বা দাউদু বিল্লাহ মিনার সাহিতওয়ানিব রাজিম আল্লাহ তালা সুরাল বাকারার একশো দুইশো একাশি নম্বর আয়াতে বলেন ওয়াতাকু ইয়ামানতুর জাউ নাফিহিলা লহ তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন তোমরা সবাই আল্লাহর কাছে আসবে ফেরত আসবে আল্লাহর সঙ্গে যেদিন তোমাদের সবার দেখা হবে হাসার ময়দানে ফিম্মা তুয়াফয়া কুলু নাফসিম্মা সেখানে তোমাদের প্রত্যেকটি আত্মাকে প্রত্যেকটি ব্যক্তিকে পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে যা সে কামাই করেছে অর্জন করেছে তার আমলনামা অনুযায়ী তাকে সেদিন সব তার পাওনা বুঝিয়ে দেওয়া হবে অহুমলা ইউজলামুন তাদের কাউকেও জুলুম করা হবে না তো এটি ছিল শেষ আয়াত তাহলে নবী করিম সাল্লছে চলে যাওয়ার সময় এটা ওনার বিদায়ের সঙ্গে মিলে একদিক থেকে আর প্রশ্ন আসে যে আমরা কেউ কেউ হয়তো ভাববেন যে নাচ না সব শেষের সুরাটা কোরআনে পাখে তো সুরানাস অনেক আগে নাজির হয়েছে তেমনি সুরা তেহা প্রথম সুরানা প্রথম সুরা নাজির হয়েছে এক রা বিষ্ তো কোরআনের যে ধারাবাহিকতা আমরা দেখি ক্রম ধারা এটা পরবর্তী পর্যায়ে সাল্লাম যখন নাজিল হতো কোনটা কোথায় যাবে কোনটা কোথায় যাবে আর সে আজিমে যেটা আছে ফি মাহফুজ এই মাহফুজে যে আছে ওইটা ওইটার আলোকে আজকে আমাদের কাছে এই সাজানো আছে কিন্তু নাজিল হওয়াটা ছিল অন্য তরিকায় যখন যেটা আল্লাহ তালা প্রয়োজন মনে করেছেন অবস্থা অনুযায়ী সেই সময়ের জন্য ওইটাকে নাদিল করেছেন এই জন্য সেটা হয়তো অনেক আগে চলে গেছে কোন সময় অর্ডারে হ্যাঁ আবার অনেক আগেটা একদম পিছনে চলে গিয়েছে তো যাই এটা ছিল যে ওনার জীবনে শেষ হি নয় দিন আগে এরপরে ওই যে শেষ খোঁদ বায় তিনি আরও কিছু কথা বলেছিলেন সেখানে তিনি বলেছিলেন নাস মাল ফকরু আকশা আলাইকুম ওলা কিনি আকশা আলাইকুম দুনিয়া আন্তুহা কামা তা না ফাঁসা আহ্লা মিন কাব লিখুম ফাতু লিখুকুম কাকুম হে আমার উম্মত আমি আশঙ্কা করছি না দারিদ্রতায় তোমরা তোমাদের খুব ক্ষতি হয়ে যাবে দারিদ্রতা অভাব অনটনে তোমরা খুব কষ্ট পাবে এটা আমার কাছে বড় ইস্যু না এটা কোনো এটার আশঙ্কা আমি করছি না কেউ কখনো গরিব থাকবে কিন্তু অনেকে ধনীও থাকবে মুসলিমদের ভিতরে আজকে আসলে মুসলমানদের মধ্যে ধনী গরিবের পার্থক্য অনেক বেশি এবং অনেক দেশেই বহু বড়ো লোক আছে কিন্তু অনেক মানুষ না খেয়ে মরে এটা উম্মতের দুর্নীতির কারণে হয়েছে এই জন্য আধুনিক জমানার একজন অনেক বড় মুফা ছিলেন মিশরে শেখ সাহরাবির রহমুল্লাহ উনি ইন্তেকাল করেছেন বেশ কয়েক বছর আগে উনি এই জমানার বলা যায় শ্রেষ্ঠতম মুফাসের আমাদের জমানার তো উনি একটি কথা বলেছেন তুমি তিনি বলেছেন যদি কোনো মুসলিম দেশে দেখো কোনো মানুষ না খেয়ে কষ্ট আছে তাহলে মনে করতে হবে কিছু ডাকাত তার সম্পদকে চুরি করে নিয়েছে সে ডাকাত কোথায় বসা আছে খুব উপরের তলায় বসা আছে কি মুসলিম দেশে কোনোদিন মানুষ দারিদ্রতার এত কষ্ট ভোগার কথা নয় জাকাতের ব্যবস্থা থেকে জন্যে রাখা হয়েছে এবং সম্পদের সুসম বন্টন এমনভাবে হবে কোনো মুসলিম রাষ্ট্রে গরিব থাকার কথা নয় ওমর আব্দুল আজিজ রাহুল ওনার জামানায় কোনো গরিব ছিল না মুসলিম রাষ্ট্রে জাকাতের টাকা নিয়ে জাকাতের কর্মচারী দিকে সারা দেশে পাঠিয়েছেন অলিতে গলিতে ঘুরে জাকাত খাওয়ার মতে একটা লোক খুঁজে পাওয়া গেল না পরে আবার বাড়ায় ফেরত এনেছে আজকে মুসলিম দেশগুলোতে এত দারিদ্রতার কষাঘাতে মানুষ জর্জরিত কেন কিছু ডাকাত সম্পদকে গ্রাস করেছে তো রাসুল উল্লা সাল্লি সাল্লাম এই উম্মতের মধ্যে গড়ে এত অর্থনৈতিক দুরবস্থা যাবে না যে এত কষ্ট হবে এটা এটার আশঙ্কা না করে তিনি কষ্ট আশঙ্কা করেছেন যেটা সেটা হচ্ছে যে তোমাদের জন্য দুনিয়াকে খুলে দেওয়া হবে এবং তোমরা দুনিয়াকে পাওয়ার জন্য এমন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে হালাল হারামের কোনো বাদ বিচার থাকবে না হক না হকের কোনো পার্থক্য থাকবে না কার জমিকে দখল করবে কার প্লটকে দখল করবে কার বাড়িকে দখল করবে সব আল্লাহ দেখা যায় না কিছু এগুলো এখন কী মনে হয় যে এগুলো করবে আর এগুলোই তোমাদেরকে হালাক করবে যেভাবে পূর্ববর্তী জমানার লোকদেরকে এই দুনিয়া হালাক করে দিয়েছিল এই কথাটা তিনি শেষ দিনের সর্বশেষ মানে ওনার জীবনের সর্বশেষ ভাষণে এই কথাটা বললেন ওই খোদ বাতেই ওই ভাষণেই ওটা জুমার খোদ ছিল না সাধারণ একটা বক্তব্য ছিল তাই না সেদিন ওনার বিদায়ী কথার মধ্যে তিনি আর কি বলেছিলেন উন্মাতে জন্য দোয়া করলেন হাওয়া কুমুল্ল হাফেদা কুমুল্ল নসারা কুমুল্ল আয়াদা কুমুল্ল তোমাদেরকে আল্লাহ তালা আশ্রয় দান করুন বলেন। তোমাদেরকে আল্লাহ হেফাজত করুন সব হানার বিদায় তিনি তোমাদেরকে আল্লাহ সাহায্য করুন তোমাদেরকে আল্লাহ তালা সহযোগিতা করুন আর এই মেম্বার থেকে নামার সময় সর্বশেষ কথাটা যেটা বললেন ইসলাম কুল্লামান আমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিও কেমন পর্যন্ত যারা আমার উম্মত হয়ে আসবে তোমরা উপস্থিত যারা আস এই সালামটা পৌঁছিয়ে হাবিবাল্লাহ এরপরে উম্মতের সঙ্গে আর ওনার কথা বলার সুযোগ হয়নি মেম্বার থেকে তারপরে চলে আসলো বৃহস্পতিবার ওনার ইন্তেকালের আর মাত্র চার দিন বাকি আছে বেদনা খুব বেশি বেড়ে গিয়েছে খুব কষ্ট পাচ্ছেন শরীর খুব খারাপ হয়ে গেল তিনি বললেন এই তু নিবি কিতাবিনুবা আদাহ তোমরা কাজ করা একটা কাগজ টাগজ কিছু নিয়ে আসো আমি তোমাদের জন্য লিখে যাই কিছু জিনিস সেটা অনুসরণ করলে তোমরা কখনো আমার পরে আর বিভ্রান্ত হবে না এই কথা তিনি বললেন একটা কাগজ নিয়ে আসা কাউকে দিয়ে তিনি কিছু কথা লিখিয়ে দিবেন হসিয়তের মতো করে তো ঘরের মধ্যে তখন ওনার শেষ অবস্থা খবর পেয়ে অনেক সাহাবাগন হাজির হয়েছে ওনার শরীর বেশ খারাপ তো ওমর দেলা আনহু সেখানে ছিলেন তিনি বললেন শোনো উনি বলেছেন তোমরা এখন কাগজপত্র নিয়ে ওনাকে একটু রেস্ট রাখা দরকার আমাদের কারণ আমাদের কাছে তো তো আসে আল্লাহ কিতাব তো আছেই দিনের কোনো কিছু তো আর আল্লাহ এখানে অপূর্ণাঙ্গ রাখেন নাই যে উনি কষ্ট করে কিছু না বললে আমরা ওটা মিস করে ফেলবো তো আবার কেউ কেউ বললো না উনি বলছেন তখন আমরা নিয়ে যাই তখন উভয় ওমর গুরিফর রদ্দাল্লাহাল আহন নবী করিম সাল্লা ব্যাপারে তো অনেক সাংঘাতিক আবেগ প্রবণ না উনি উনি ওনার কষ্ট হবে বিধায় তিনি শক্ত করে মারা করছেন ওনার আবেগটি একটু বেশি ছিল কারণ ওনার যখন ইন্তিকাল হয়ে গেছিল রসুল্ল সাল্লা মনে আছে তো আসবে আমাদের কাছে কাহিনী উনি বলে কেউ যদি বলে নবী মৃত্যু হয়েছে এই তলোয়ার দেখছো নাকি মেনে মারে নিতে পারছে না এত আবেগ তো ইনি তিনি এই জন্য চাইলেন যে ওমর রদ্দাল্লাহ তাল বললেন সবাইকে জানার দরকার নাই বাকিরা কেউ কেউ বলে না আমরা এটা দেখি উনি কি বলে আমরা লেখি তো যখন যখনুল বাইদ ওখানে যারা ছিলেন তাদের মধ্যে কিছু দুই বাঘ হয়ে গেলেন যারা সাহাবের বসেছেন কেউ বলেন না লেখাই না কেউ বলেন না লেখা দরকার ওনাকে কষ্ট উনি এখন একটু রেস্টে থাকুক তখন এইরকম একটু উভয় পক্ষের মধ্যে একটু কথাবার্তা বেশি হয়ে যাচ্ছে রসুল্লাহ সাল আলি তখন একটু ডিস্টার্ব ফিল করলেন তিনি বলেন কুম আননি লাই আমি দিত না যাও তোমরা এখান থেকে সরে যাও আমার এখানে বসে তোমরা কেন কা বাদানুবাদ করছ কারণ সাহাবিদের আবেগ তখন তো তুঙ্গে আছে তিনি তখন আর লেখার আইডিয়া বাদ দিলেন তো এমনি আব্বাস রাজি আল্লাহ আনহুমা উনি বলেন যে লেখে নিলেই ভালোই হতো কা লেখাটা হলো না কি জানি জরুরি কথা বলতেন তিনি পরে বলেন ইন্নার রাজিয়া কুল্লার রাজিয়া মা হালাই নাসুল সালি এসে কি বড় মুসিবত আর কি হতে পারে নবী করিম সাল আলী একটা লিখতে চেয়েছিলেন গন্ডগোল করে ইত্তলাপ করে বাদানুবাদ করে এই লেখার কাজটা থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম উনি খুব আফসোস করে এটা বলেছেন পরবর্তী পর্যায়ে কি এখন এখানে একটা প্রশ্ন আছে যে অমর আদে আল্লাহ একটা শক্ত ভূমিকা থাকলেন লেখায় নিল উমতের ফায়দা হতো না এটা নিয়ে কেরাম অনেক আলোচনা করেছেন হ্যাঁ যে অমর আজ কাজটা কি অন্যায় হয়ে গেল কিনা বা ওনার পক্ষে দুজন যারা বলছিল লেখানোর দরকার নাই এক নম্বর অমর আজ তালা আপন ভালো করেই জানেন এ কিছুদিন আগেই বিদায় হজের প্রাককালে একটি আয়াত নাজিল হয়েছে সুরা মায়েদার তিন নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা কি বলে দিয়েছেন আলিও দি নাকুম ও আলি কুমাতি ওরা দ্বৈতুল ইসলামা দিনা যে আজকে আমি তোমাদের জন্য দিনকে একদম কমপ্লিট করে দিলাম পূর্ণাঙ্গ করে দিলাম আমার নিয়ামতের যা আছে সব পরিপূর্ণ করে দিয়েছি তোমাদেরকে আর ইসলামকে দিন হিসেবে আমার কাছে আমি কবুল করে নিয়েছি অ্যাকসেপ্ট করে নিয়েছি সন্তুষ্ট হয়ে আছি এই ইসলাম তোমাদেরকে দিলাম এটা ফলো করলে তোমাদের নিশ্চয়তা হয়ে গেল তো এখানে তো আল্লাহ তালা দিনকে কামাল করে দিয়েছো আল্লাহ তালাহত দিনের কিছু অংশ বাকি রাখেন নাই যে রসুল্লাসলাম ওইটা বলতে মিস করলেন শ্বাস মতো দিতে পারলেন না এই আয়ের দ্বারা তো সেটা বোঝা যায় না যে দেওয়া তো হয়ে গেছে আর কি হাদিসে তিনি বলেছেন আর এই ইন্তেকালের বৎসরই শেষের দিকে এক পর্যায়ে তিনি বলেছিলেন অল্লাহ হেমা তারাক তুই আনি ওয়াল জন্নাহ ইল্লাহ আবকাত আমার তুকুম বিহী আরেক সময় বলেছিলেন যে আল্লাহর কসম যে কাজ আমি এমন কিছু ছেড়ে যাইনি যা তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে এবং জান্নাতে পৌঁছিয়ে দিবে সেগুলো সবগুলো আমি তোমাদেরকে হুকুম করেছি বলে দিয়েছি কোনোটাই নিহ আর এমন কোন কাজ বাকি রাখিনি কিছু বিষয় বাকি রাখিনি যেটা তোমাদেরকে আল্লাহর কাছ দূরে নিয়ে যেতে পারে এবং তোমাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যেতে পারে সেটার থেকে নিষেধ করা কাজ আমি কোনোটাই ছেড়ে যাইনি তাহলে সবই তো বলে ফেলেছেন এই হাজির দ্বারা প্রমাণিত যে কোনোটাই তিনি বাকি রাখেননি এবং আরেকটি কোরআনের আয়াত ওলা কেরাম উল্লেখ করেছেন এই উপলক্ষে সুরা সেটাও সুরাম আয়াদ সিক্সটি সেভেন সাতষট্টি নম্বর আয়াতে ইয়া আই হরুল বালদিল হে রাসুল আপনার রবের কাছ থেকে যা কিছু নাজির হয়েছে সব আপনি পৌঁছিয়ে দেন শুধু কোরআন নয় হাদিস ও ওয়াহি আল্লাহর কাছ থেকে এসেছে ইনডাইরেক্টলি জিব্রাইল আল ইসলাম ছাড়া তো কাজে আপনি যা কিছু আপনার কাছে নাজিল করা হয়েছে আপনার রবের কাছ থেকে সবগুলো আপনি ঠিকমতো মতো পৌঁছিয়ে দেন ওয়াইনলাম তা ফা আলফামা বা লক্তা রেসা আলাতা এগুলো যদি কোনোটা পৌঁছাতে ত্রুটি করে থাকেন তাহলে কিন্তু রেসা আলাতের কাজ কমপ্লিট হলো না হবে না আল্লাহ আসম কবিনাস আল্লাহ তালার আপনাকে হেফাজত করবেন মানুষের ক্ষতি থেকে তো এখানে এরা আল্লাহ তালা কনফার্ম করেছেন আম উল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম এটা এই আয়াত নাজির হওয়ার পরেও তিনি কিছু বাকি রাখবেন কেউ কি এটা চিন্তা করতে পারে অবশ্যই তিনি সবই পৌঁছে দিয়েছেন তবে তিনি যেটা লিখতে চেয়েছিলেন সেটা কিন্তু মিস হয়নি শেষ পর্যন্ত পাওয়া গেছে আলী রাজু আল্লাহ আনু বাকিরা চলে যখন চলে যাও চলে যেতে বলেছেন আলী রাজু আল্লাহ ছিলেন তো সেখানে উনি ওনাকে মুখে বলে দিয়েছেন সেটা রসুল্লা হাজি হাজি এসেছে কে সেটাও সহি আপনার ইয়েতে মুখারিতে এসেছে যে আলী রাদুল্লাহ বলেন যে আমার আনী নব্ব সাল্ল আসলাম তাবিনে আমাকে যিনি বললেন কিছু একটা নিয়ে আসো আমি একটু লেখা ব্যবসা করি আলী রাদুল্লাহনু লিখতে পারতেন বলে দিবেন মেলে তা দিলে বা যেটা আমার পরে উম্মত সেটা ফলো করলে আর গোমরা হবে না পথভ্রষ্ট হবে না আলী তানু বলেন আমি চিন্তা করলাম কি আমি এখন কাগজে কোথায় খুঁজব কি এরকম রেডি আছে নাকি আমাদের মতো কাগজ তো ছিলই না কোনো জায়গায় চামড়া খুঁজবে খেজুর গাছের খোসা খুঁজবে অথবা কাঠের একটা টুকরা স্লেটের মতো বাইর করবে কোন জায়গার থেকে এগুলো খোঁজাখুঁজি করতে করতে আমি চিন্তা করলাম এগুলো খুঁজতে যাব আর এখান দিয়ে ওনার রুফ যদি চলে যায় তাহলে তো আমি ওনার শেষ মুহূর্তটাকে মিস করে ফেলব তা আমি ওনাকে বললাম ইন্নি আহ ফাদু আই আমি আলহামদুলিল্লাহ আমার মুখস্ব শক্তি স্মরণ শক্তি খুব মজবুত আছে বুঝতে আমার অসুবিধা হবে না ইয়ারসুল্লাহ আপনি আমাকে মুখে বলে দেন আমি এটা মাইন্ডে রাখবো অলা আউসা বিশ্বলা চুয়াৎ জাকা অমা মালাকাত আয়মা নুকুম আউ উসি বিশ্বলা চুয়াৎ জ্যাকা অমা মালাকাত আয়মা অনুকুম তিনি পড়ে দিলেন আমি তোমাদেরকে অসিয়ত করছি সলাত ঠিকমতো আদায় করার জন্য সালাতের ব্যাপারে আমাদের ব্যাপারে কোনো গাফলতি না করতে আর জাকাত আদায় করতে জাকাত আদায় করতে যেন কেউ হ্যাঁ গাফলতি না করে এবং বখেলি না করে আর তোমাদের এ অধীনস্থ যে কীর্তদাস চাকর বাকরগুলো আছে এদের প্রতি তোমরা দয়া করো এদেরকে কষ্ট দিও না তাহলে এসে গেছে এই কথা এগুলো কিন্তু আবার এগুলো নতুন কিছু নাকি এগুলো সব আছে তাহলে অমর আদুল্লাহ আলু ঠিক ছিলেন উনিও রাইট ছিলেন যে সালাতের কথা কোরআনে বারে বেশি এসেছে তাই না জাকাতের কথাও এসেছে আর মানুষের হকের কথা কত যার দাস দাসীদের প্রতি ভালো আচরণ করার কথা এই কথাটাও অনেক হাদিসের মধ্যে এসেছে কাজেই অমর রাজ্লাহ আনুও ঠিক এরপরে রসুল্লাহ সাল্লাহ ইচ্ছাটাও পূরণ হয়ে গেল এই ওসিয়তের মাধ্যমে আলী আনুর কাছে এনা এই এই শেষ কথাটা আছে এই হাদিসটা আসলে মুসর আহমদারিতে নয় এরপরে নবী করিম সাল আলী সাল্লামের এই চাপটা যখন আসলো ওখানেও তিনি আবার ওসিয়ত করেছিলেন ওই দিনই তিনি যখন শেষ পর্যন্ত ওটা সাহবারা চলে গেলেন সেখানে আরো কিছু জিনিস ওসিয়ত করেছিলেন যারা উপস্থিত থেকেছিলেন এক নম্বর ওসিয়ত করেছিলেন যে মোশরেকদেরকে আল জাজির আল আরবিয়া আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করতে কোন মোশরেক আরব উপদ্বীপে বসবাস করতে পারবে না এটা এ ব্যাপারে হাজিস আসে এসেছে যে আরব উপদ্বীপে দুই দিন থাকবে না কয় দিন থাকবে একদিন মানে এক ধর্মই থাকবে শুধু ইসলাম থাকবে সেখানে অন্য কোনো ধর্ম থাকবে না এটা তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন তারপরে এটা সেটা হয়তো পরে আবার আসবে হাদিসটি আসছে এটা চলে আসতেছে যে আসতেছে একটু পরেই আর বলে দিয়েছিলেন যে তোমরা যখন কোনো ওয়াফ আসে তোমাদের কাছে মদিনায় উনি থাকা অবস্থায় যখন বিভিন্ন কবিলা থেকে বিভিন্ন দেশ থেকে অঞ্চল থেকে কিছু প্রতিনিধি দল আসতো ইসলাম সম্পর্কে জানার জন্য এবং মদিনা তখন তো রাজধানী হয়ে গেছে মুসলিম রাষ্ট্রের তাই না ইসলামী রাষ্ট্রের তো তিনি ইয়ে করছেন যে বিভিন্ন অঞ্চল থেকে তখনও মদিনায় আসবে যিনি ওনার পরে খলিফা হবেন পরবর্তী পর্যায়ে তাদের কাছে আসবে তিনি বলেছিলেন যে আসলে সবাইকে একটু গিফট দিও আমি যেভাবে দিয়ে আসছি সব কি কি সুন্দর কাটেছি তিনি শিখিয়েছেন এত সুন্দর সৌজন্য বোধ ওনার ছিল যে দূর দূরান্ত থেকে যারা আসে তোমাদের সঙ্গে ইসলামের বিষয়ে জানতে বা আলাপ আলোচনা করতে খালি হাতে ফেরত দিও না কিছু গিফট দিয়ে দিও উপহার দিও দুই নম্বর তিন নম্বরে ইবনে আব্বাস যখন এই হাদিসটি ইবনে আব্বাস বললেন যে তিনটা ওসিয়ত করেছিল এখন তিন নম্বরটা তিনি ভুলে গেলেন যে আমার মনে না তিন নম্বরটা কি বলেছে। এখন তিন নম্বরটা কোনটা সেই ব্যাপারে আবার অনেকগুলো মতামত আসছে আসলে শুধু তিনটাই বলেন না শাসমন্ত্র বোঝা গেল যে বেশ কয়েকটা বলেছেন নাও অ্যান্ড দেন এই কিছুক্ষণ পরে আগে পরে মিলে তিনি বেশ কয়েকটা ফাইনাল ওসিয়তের মতো বলেছেন আরেকটা ব্যাপারে আসছে যে তার ঝিজু যাইস উসা উষা মা রদ তিনি যে অর্ডার করেছেন মদিনা ছেড়ে চলে যাওয়ার জন্য এটাও কিছুদিন আগে ছিল উনি অসুস্থ হওয়ার পরে সেটাকে পাঠানো হয়েছে এবং তিনি এক জায়গায় গিয়ে আটকে আছেন জাউফ এলাকায় তখন জানে এটাও ওয়ান অব দ্য অসিওত কেউ কেউ তিন নম্বর হিসেবে এটাকে উল্লেখ করেছেন যদি এটা বেশ কয়েকদিন আগে হয়েছে আবার কেউ কেউ বলছেন না তিন নম্বর ওইটা না সেটা হচ্ছে ওনার কবর কেন্দ্রিক যেন কোনো মাজার পূজা না হয় এইটার ব্যাপারে বলেছেন এইটার ব্যাপারে অনেক শক্তিশালী গুলো আছে তিনি বলেছেন কাবারি খবরদার আমার কবরকে আখড়া বানিও না বুধপুরুষ্টির মতো মূর্তি পূজার মতো আমার কবর কেন্দ্রিক আমার মাজার কেন্দ্রিক এই 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 শিল্প গড়ে না খবরদার তারপরে তিনি আর শক্ত করে বলেছেন ইয়াহুদ আল্লাহ তালা ইহুদিন নাসারাদেরকে ধ্বংস করুন ইত্তাকাদ কুবুর আম্বিয়াহি মেসাজেদ তারা তাদের নবীদের কবরকে মসজিদের মর্যাদা দান করেছে সেখানে সেটাকে এবার তথা জায়গা বানিয়েছে এই জন্য অনেক চার্চে দেখবেন বড় বড় চার্চগুলোর মধ্যে চার্চের ফ্লোরের মধ্যে বড় বড় সেন্টদের কবর সবচেয়ে তথাকথিত ফজিলতওয়ালা তাদের কাছে যারা ওদের কবর কোথায় বড় কেউ মারা গেলে একদম চার্চের এই ফ্লোরের মধ্যে তার উপরে তাকে কবরটা দেয় সেই জায়গার উপরে তারা তাদের এ করে তার সান বাড়ানোর জন্য মর্তব্য বাড়ানোর জন্য তো এটা তারা করে ইহুদিরা কিভাবে করে সেটা প্র্যাকটিক্যালি আমার জানা নাই কিন্তু তারা উভয় জাতির মধ্যে এরকম যারা নবীদেরকে পেয়েছিল নবীদের উম্মত হিসাবে দাবি করে তাদের মধ্যে কিভাবে সেরেক ঢুকেছে নবীরা চেয়েছিলেন তাফিদ নিয়ে এই তৌহিদের নবীদের পরবর্তী বংশধর শেরেকের দিকে চলে যায় স্বয়ং রসুরাহ সাল্লাহ আসলাম পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল আল ইসলামের পরে কোন দিকে গেলেন শেরেকের দিকে চলে গেল তো এখন কবর কেন্দ্রিক সেরেকটাই মারাত্মক এই উম্মতের মধ্যে কোনো মূর্তি পূজার সেরেক আছে নাকি সহজে এটা নাই যদি ইদানিং কিছু আছে করে ফেলতেছে কিন্তু অনেক আগে থেকেই এই উম্মতের মধ্যে সেরেক ঢুকেছে কোন গেট দিয়ে কবরের গেট দিয়ে মাজারের গেট দিয়ে এগুলাকে এরকম মাজার মাজার মানে কি জেয়ারতের জায়গা জায়গা তো হলো আল্লাহর মানে আল্লাহর ঘর বাইতুল মসজিদের নাও তারপরে হলো বাইতুল মা কোন কবরকে জিয়ারতের জায়গা বানানো মাজার বানানো যে মাজার নাম দেওয়া জেয়ারতের জায়গা বানানো এই কথাটাই বে এই কথাটা আমার দেশের কাছে তো তাহলে এই উম্মতের মধ্যে কিভাবে ছেড়ে ঢুকেছে মাজার কেন্দ্রিক আমাদের দেশের দিকে তাকালেই বোঝা যায় এবং সব প্রায় মুসলিম দেশেই এই দুরবস্থা ব্যাসার কম রয়েছে এরপরে তিনি বললেন ওই ওই হাদিস আরব ইমাম মালেকুয়াতে বলেছেন এরপরে বোখারিতে এসেছে এই হাদিসটি মুসলিমে এসেছে যে আরব 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 ভূমিতে আল জাজির আল আরবিয়া মূল আরব ভূমিতে দুই দিন থাকবে না মাত্র একটি দিন থাকবে সেই দিনের নাম কি ইসলাম ইন্দিন ইসলাম ওইটা থাকবে কাজে ইহুদ্দিনের এবাদত খানা সে সমস্ত জায়গায় বানানো যাবে না কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আজকাল কি হচ্ছে আল্লাহ তালের মধ্যে এমন লোকজনকে নিয়ে এসেছেন যারা এই হাদিসের সরাসরি দুশ্মনীতে নেমে গিয়েছে এরপরে ওই কেউ কেউ বলেছেন না তিন নম্বরটা মধ্যে আসলে বলা যায় ওই হাদিসটি আর সলাখ নামাজ নামাজ সলাত এটাকে ঠিকমতো পড়ো আর তোমাদের অধীনস্থ যে দাসগুলো আছে চাকর বাকর আছে তাদের প্রতি সান করো তাদেরকে খবদা জুলুম করো না কষ্ট দিও না নবী করিম সাল আলী সাল্লাম এই যে শেরেকের ব্যাপারে তিনি এত শক্ত অবস্থানে থাকলেন ওকে এই সেরেক এখন আজকে আমাদের সমাজে কিভাবে চলছে এবং তিনি আরেকটি হাজিসে বলেছেন কাবরি ঈদা আমার কবরকে ঈদ বানাইও না মানে উৎসবের জায়গা আনন্দের জায়গা অত সাজানো দাগানো এরকম অনেক সাজানো এগুলো কিছু করো না একদম হাম্বল রেখে দাও তো বিভিন্ন বাজারে গেলে কি দেখা যায় স্বামী থেকে শুরু করে কত কালারফুল করে কত রকমের ঝাড় বাতি থেকে শুরু করে কত কি অবস্থা কিরকম গম্বুজ বানানো থেকে শুরু করে হয়ে গেছে এগুলা করতে তিনি নিষেধ করেছেন আরেকটি হাদিসে তিনি বলেছেন আবার বলেছেন সেই কথা আশার আনা এই হাদিসের উল্লেখ করে বলেন যদি তিনি এই হাদিস না বলতেন তাহলে কি হতো লাহ গাইরা আনহু খুশিয়া আন ইতা সাহাবাহাম পরবর্তী পর্যায়ে মা এসার জীব দশাতেই নবী করিম সাল্লামের কবরের সামনের জায়গাটুকুতেই মসজিদের এক্সটেনশন হয়ে গেল মসজিদের নাম আগে ওনার মসজিদ ছিল এখন যেখানে ওনার কবর মোবারক আছে তার পাশে আমরা জান্নাত কি বলে রওদাতুল জান্না দেখি যে এই দিকে নিয়েই মসজিদ ছিল ওই কবরের সামনের অংশে কোনো মসজিদের এক্সটেনশন ছিল না পরবর্তী পর্যায়ে যখন মসজিদের এক্সটেনশন করা হয় মা আয়সারা জেলা আনা তখনও জীবিত আছেন তিনি বলেন ওই হাদিস না থাকলে আজকে ওই কবরের সামনে কোনো ওয়াল থাকতো না সাহাবারা ওয়াল কেন করেছেন যে এখন কবরের দিকে ফিরে যে নামাজ পড়বে একটা ব্যারিয়ার থাকা দরকার নাহলে তো কবরের সামনে কেন নামাজ হচ্ছে এই হাদিসের থেকে সাহাবাই কালাম খোলা ভাই রাশেদিন ইলেশন নিয়ে ওনারা একটা ওয়াল খাড়া করে দিয়েছিলেন যাতে সামনাসামী যার জায়গা সামনে যেন অনেক কবর না থাকে ওয়াল থাকলে তার ভিতরে কবর আছে তাতে অসুবিধা নাই জানো আপনাদের আমাদের গ্রামে একটা মসজিদ আছে মসজিদের সামনে যে মেহরাব আছে মেম্বার আছে তার পিছনেই থেকে শুরু করে কবরস্থান বিশাল আছে তো দেওয়াল আছে কাজে অসুবিধা নেই কিন্তু খালি জায়গা হতে একদম কবরের সামনে নামাজ পড়া এটা তো ওই শরীরের মতো অবস্থান হয়ে যেত এরপরে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম এ অবস্থাতেও মসজিদে এই অসুস্থতার ভিতরে নামাজ পড়ছেন চেষ্টা করছেন নামাজটা পড়তে এবং পড়াতে স্বাভাবিক অপেক্ষা আছে ওনার পেছনে নামাজ পড়বেন স্বাভাবিকভাবেই উনি কষ্ট করে আসছেন পড়াচ্ছেন কিন্তু এই চার দিন পরে দেখা গেল যে ওনার অবস্থা চার দিন বাকি আছে এখন অবস্থা বেশ কাহিল হয়ে গেল তিনি আর নামাজ পড়তে পারছেন না তিনি আবুকার আনুকে হুকুম পাঠালেন তিনি যেন সবার নামাজের ইমামতি করে নামাজ পড়াতে থাকে তো একদিন এমন হলো ওই এই অবস্থা এত খারাপ হয়ে গেল রসুল্লাহ সাল আলিয়া সাল্লামকে উনি শুয়ে আছেন নামাজের রক্ত হয়ে গেছে সাকুলান্না বিয়ে যাও ওনার ব্যথা অনেক বেড়ে গেল কষ্ট তিনি জিজ্ঞেস করলেন মা এসাকে আর নাস। লোকেরা কি নামাজ পড়ে ফেলেছে বলে আল্লাহ হুম তাদের উনাক আমি বললাম ইয়ারাসুল্লাহ আপনার ইন্তজার করছে এখনো পড়ছে না তখন তিনি বলেন দাউলি ম্যা আনফিল মেহদাব আমার জন্য বদনায় বা কোনো একটা জগে পানি রাখো আমি উজু করি আমরা গেলাম তিনি গোসল করলেন বা উজু করলেন এখন ফাঁকটা ছাড়া এই গোসল করলেন সব আবার উজুর জন্য ব্যবহৃত হয় মাঝে মধ্যে তো তিনি উজু করলেন করে তিনি এখন একটু দাঁড়াবেন যে এখন যাবেন আর ওই সময় আবার তিনি ফেন্টেড হয়ে গেলেন বেহুশ হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পরে একটু পরেই আবার তিনি হুঁশ ফেরত আসলো বললেন নাস লক্ষ নামাজ পড়েছি তিনি বলেন যে না এখন আপনার ইন্তজার করছে তিনি বলেন আবার পানি আন কারণ এই যে উনি বেহুশ হয়ে পড়ে গেছেন ওযু চলে গেছে এই সময় বেহুশ হয়ে গেলে অযু থাকে না আবার ওদু করতে হবে এবার আবার ওদু করলেন তারপরে ওদু করে রেডি হচ্ছেন উঠবেন এই সময় আবার বেহ পড়ে গেলেন তারপরে আবার তৃতীয়বারের পর এই মানে দ্বিতীয়বারের পর আবার জিজ্ঞেস করলেন নামাজ পড়ে ফেলেছে বলছি না এখনো পড়ে নেই বলে আমার জন্য তাহলে আবার পানি নিয়ে আসা ওদু করি তারপর তিনি করলেন এরপরে তিনি উঠলেন আবার বেহুসাই পড়ে গেলেন তারপরে ঘুষ আসার পরে জিজ্ঞেস করলেন নামাজ পড়ে ফেলেছে একই কথা যে না আপনার ইন্তজারে আছে তো নবী করিম সাল আলী আসসালাম তখন বললেন যে সবাই আমি দেখতে লক্ষ্য করলাম যে মসজিদে ইন্তজার করছে নবী করিম সাল আলী আসাল্লাম ঈশা নামাজা পড়াবেন কিন্তু তিনি তারা অপেক্ষা করছে তিনি আসতে পারছেন না আসতে পারছেন না পরে শেষ পর্যন্ত তিনি তিনবার বিহস যাওয়ার পরে আর তিনি হিম্মত করলেন করতে পারলেন না তিনি বললেন যে খবর পাঠালেন যে মানুষদেরকে বলো আবু করিয়াল্লা তালা আনহু যেন নামাজ পড়ে পড়িয়ে দেয় সবাইকে নামাজ পড়িয়ে দেয় তো যাকে পাঠালেন তিনি বললেন আবু কারাদুকে ইন্দা রাসুল্লাহাম ইয়া মুরু কাম তুসলিয়া বিন্যাস যে রসুল আপনাকে খবর পাঠিয়েছেন নামাজ পড়িয়ে দেওয়ার জন্য তা আবু করু খান হাদিস রেওয়াজ করছেন আনা নিজে যে নিজের বাবার কথা বলেন আয়সার্জুল্লাহ যে আবু কর্দ্দুল্লাহ ছিলেন খুবই নরম দিলেন নবী করিম সাল্লাহ জায়গায় নামাজ পড়াতে ওমার হিম্মত হচ্ছে না আর অমরাল্লাহ মোটামুটি একটু সাহস বেশি ওনার তো তেজি মানুষ তো নবী করিম এই যে আবুকার ইয়া অমর সল্লিবিন্দ অমর আপনি নামাজটা পড়াই দিন প্লিজ অমর আদালত বলেন নো আন্ত আপনি নামাজ পড়েন সবচেয়ে আমাদের মধ্যে উপযুক্ত আবু কারাদ আনো কয়েকদিন এভাবে নামাজ পড়া দেন এই শেষের তিন চার ছিল এরপরে এই এই ঘটনাটা আরেকটি রেওয়াজে একটু ভিন্নভাবে এসেছে কিভাবে আয় সারাদ আহা ঘরে যখন নবী করিম সাল আলি সাল্লাম আসেন এই হাজির আব্বাস আহন থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন যে রসুল্লাহসাল্লাম তখন বলেন উদুলিয় ইয়ান আলীকে ডেকে নিয়ে আসো আমার কাছে আয়েসারাজার বলেন আলু আল্লা আবাবাকার আবু বা ডাকবো না ফাইনাল মুহূর্তে কি বলতে চান একটু আবু বাকর ওনার বাবাও থাকুক তো উনি তো ওনার সবচেয়ে সঙ্গী তাই না তিনি বলে যে আসো ঠিক আছে তাকেও ডাকো ওনাকেও ডাকো আবু বাকরেও ডাকো এখন আয়সার পাশে আছেন হাফসা ওনার বাবা তো কম না তিনি বলে যে আমার বাবাকে ডাকি ওমর রানুকে ডাকি ডাকো তাকেও ডাকো এখন আবার আসে উম্মুল ফদল আব্বাস রা দিয়াল ওনার চাচাদের তার বিবি উনি বললেন আমি একটু আব্বাসকে ডাকি তাহলে তোর রসুল্লা সাল্লাম বলল ডাকো তাকেও ডাকো তো সবাই আস তো আসার পরে নবী করিম সাল্লাহ সাল্লাম মাথাটা একটু উঠালেন এসে বললেন লিয়ু সাল্লি বিন্যাসে আবু বাক্কর আবু বাক্কর যেন নামাজটা পড়িয়ে দেয় এই জন্য তোমাদেরকে ডাকছি বলে যাওয়ার জন্যে এখন অমর নবী করিম সাল সঙ্গে হাজি সে আসছে যে যখন তিনি বললেন যে আবকার পড়িয়ে দেবে তো অমর আল্লাহ আনহুর ব্যাপারে তিনি যখন ওনাকে অফার করলেন তিনি পড়ালেন না তো আশা আল্লাহ আনহা বলেন যে আমি একটু নবী করিম সাল্লাহর সঙ্গে বলেছিলাম যে লাম্মা দাখালা আর রাসুল্লাহ বাইতি কালা মুরু আবা বাকর ফালি সাল্লী বিন্যাস যখন তিনি বললেন যে আবু বাকরিকে পড়িয়ে দিতে আমি তো পড়াতে পারছি না তা আমি ওনাকে গিয়ে বললাম ইয়া ইয়ারসুল্লাহ ইনা আবা বাকরুন রাখিক আপনি তো জানেন আবু বাকর অনেক নরম দিলেন ইদা কার আল করাই আমি দামা মনে হয় না কোরআন পড়তে গেলে ওনার কান্না উনি থামাতে পারবেন ফালা আমার তা গাইরা আবি আবুকারকে বাদ দিয়ে যদি অন্য কাউকে বলতেন ভালো হতো না এখন উনি বলেন্লাহাল্লাহ বলে যে উনি তো নরম আছে ঠিকই কিন্তু আমার আরেকটা আশঙ্কা ছিল যে আল্লাহ নবীর আবুকার পড়াবে কার পছন্দ হবে এটা তা আমার বাবা এত অপছন্দ শিকার না হোক আমি আসলে বাবাকে সেভ করার জন্য এই বেকায়দার পরিস্থিতি থেকে এটা বলছি পয়েন্টটা বুঝতে পেরেছেন যে নবী করিম সাল্লা যেখানে পড়াবেন সে উনি নাই সে জায়গায় যেই পড়ায় লোকদেরকে ভালো লাগবে তো আবু ওকার কারা গেলে এমন বেকায়দা ও পজিশনে থাকুক আয় সারা গেলে আপনি এটা চান পয়েন্টটা ক্লিয়ার হলো কেউ কে তো মনে করবো না ওনাদের মতো সম্মানীয় বিষয় আয় এখানে ওনার বাবার পয়েন্ট লুজ করার কী আছে তিনি তিনি নিজেই বলেন মা এসাদ আদাল এত সিনসিয়ার ছিলেন রাজি আল্লাহ আনহা তিনি সব কিছু বলে দিয়েছেন যেমদকে হ্যাঁ তিনি বলেন যে আসলে আমি এই জন্য বলছিলাম যে প্রথম দিনেই নবী করিম সাল্লাম অনুসিত আবুকার পড়াবে তার ব্যাপারে লোকেরা তো একটু অপছন্দই করবে কার মহাব্বত থাকবে ওনার পিছনে নামাজ পড়তে আমার বাবাকে এই বেকার পরিস্থিতি দেখা আমি পছন্দ করি নাই এই আমি দুইবার তিনবার নবী করিম সাল্লাকে ডিসিশন চেঞ্জ করার জন্য বলতেছিলাম অনেকে বলেন অন্য কাউকে বলেন অন্য কাউকে বলেন বিরক্ত হয়ে গেলেন একটু তিনি বললেন এই সেই কথাটাও আয়সা রাজা নিজেই আমাদেরকে শুনিয়েছেন তিনি বলেন যে লিউস আলী নাস আবু বকর যা তো আবু বকর নামাজ পড়াবে আর কোনো কথা নেই ফা ইন্না কুন্না সাহাহিবা ইউসুফ তোমার দেখো ইসু ইউসুফ আলাই ইসলামের সঙ্গী সাথীদের অবস্থা তোমাদের অবস্থা হয়েছে ইসু আলাহ ইসলামের সঙ্গী সাথী বলতে কি বুঝিয়েছে ইসুফা আলাহিসাল্লামের ঘটনার সঙ্গে জড়িত কে জোলাই খা যখন ইসেব আল্লাহ সাল্লামকে ধোকা দিতে চাইল অন্যায় প্রস্তাব দিল তিনি আলহামদুলিল্লাহ সেই পরীক্ষায় পাশ করে ফেললেন তার পরিণতি হয়ে গেল জেল তাই না তো এখন ওই মিশরে এটা ছড়িয়ে পড়েছে যে আমাদের যিনি বাদশাহ তার বিবির চরিত্র খারাপ হ্যাঁ নিজের কৃত দাসের সঙ্গে সে অন্যায় প্রস্তাব দিয়েছিল তো এখন এটা তো তার জন্য একটু সিসি হয়ে রটে গেলো শহরের মধ্যে তো সেই মহিলা সবাইকে যারা ভিআইপি লেভেলের বড় লোকের তাদের বিবিদেরকে সবাইকে দাওয়াত দিল তার সঙ্গী সাথে যারা আছে কারণ রানীর এবং বেগম সাহেব অনেক বড় বড় লোকদের তার সঙ্গী সাথী আছে সবাইকে দাওয়াত দিল কেন দাওয়াত দিছে তোমাদের একটু খাওয়া দাওয়া করাই কিন্তু তার মতলব আরেকটা আছে তারা সবাই কানাঘুসা করে যে এই মহিলার চরিত্র ভালো না তো তার চরিত্রটা কেন ভালো না ইসফ আল্লাহ কে দেখাবেন কারণ ইসিফ আসালামকে ঘরের ভিতরে কেউ যেন না দেখে তার তার ভয় হলো কেউ দেখলে তার এতে পড়ে যাবে তো শেষম যখন দেখালো দেখানোর পরে তখন মহিলারা সবাই অবাক হয়ে গেল ও এই ব্যচারে কিন্তু দর্জিত লাভ নাই এত সুন্দর মানুষ হতে পারে কাজে সেই বেচারি যদি এই পরীক্ষায় পড়ে যায় এটা এমন কোনো দোষের কারণ হয়ে যায় না তার নিজেকে দোষ মুক্ত করার একটা প্রক্রিয়ায় ওই কথাটা বলে নাই তোমাদেরকে হিসেবকে দেখাবো যদি একটা পার্টি করবো তোমাদের সঙ্গে কিছু সময় কাটাই তো মনে আছে মতলব একটা আর দাওয়া দিয়েছে কাটেছে মূলক তো রসুল্লাহাম সেদিক দিয়ে ইঙ্গিত করে বললেন তোমার মনে আছে একটা আর তুমি আমাকে বলছো আর একটা ইস্যু আলাদা আমার মতো নাকি মানে ওনার সঙ্গীদের বা অর্থাৎ ওই মহিলা জলাই মতো তুমি আমাকে কথা বলছো নাকি মনে একটা আর আমাকে বলছো আর একটা নিশ্চয়ই আল্লাহর কাছে আটকে যাবেন না এটা একটা দুর্বলতা যে কোনো মানুষেরই থাকে হিউম্যান উইকনেস আর সেটা পরে তিনি নিজেই আমাদেরকে শুনিয়ে দিয়েছেন এরপরে নবী করিম সাল আলী বা আরেকটি কথা এই বিদায়ী সময়ের মধ্যে কোন এক সময় বলেছিলেন সেটা জবাদিল রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবলা ওয়ফাতি বি ثلاثه আইয়াম ওনার অন্তিকারে তিন দিন আগে আমি ওনাকে বলতে শুনেছি শুনেছি ইয়াকুলু লা يمুতান্না ইল্লা ওয়া হুয়া ইহসুনু যন্ন বিল্লাহ আযওয়াজাল তোমাদের কেউ যেন তার মৌত যখন হয় ওই সময় আল্লাহ তাআলার প্রতি সুধারণা না রেখে মৃত্যু যেন তার হয় না অর্থাৎ তোমার যখন মৌত হবে তুমি যেন আল্লাহর ব্যাপারে অত্যন্ত পজিটিভ থাকো যে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন আমার আল্লাহ আমাকে আজাদ দিবেন না আমার আল্লাহ আমার তবাক কবুল করে ফেলেছেন এইরকম একটা তুমি আস্থা নিয়ে যেন তুমি মরতে পারো সবাই এইভাবে করে মাইন্ডটাকে ঠিক করো সোভান আল্লাহ মৌতের যখন খবর আসে যখন কিছু টেনশন শুরু হয়ে যায় তখন এইরকম পজিটিভ ধারণাটা আল্লাহ যেন আমাদেরকে দান করেন তেমন চলে আসে সর্বনাশ বুকের মধ্যে এখানে একটা বেদনা শুরু হয়ে গেলো কিনা হাতে আশেপাশে তখন সবাই দুশ্চিন্তা শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন মাঝে মাঝে হয় না এরকম একটুখানি হয়ে যায় তো ওই সময় জন্য আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর প্রতি হোসেন দন নসিব করেন ইয়ার সুধারণা পোষণ করা যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন এবং আরেকটি হাজিসে আছে এই লাইনে যে আল ইমান ও বাইন খাও ফিওর রাজা ইমান হচ্ছে আল্লাহর ভয় ভিতর থাকা যে আমি অনেক গুণা করেছি সর্বনাশ এই গুণা আমাকে কোন করুণ পরিণতির দিকে নিয়ে যায় এই রিয়ালাইজেশন আর দুই নম্বর বলে যে আমার আল্লাহ তো তিনি অনেকবার বলেছেন গাফুর রাহিম আফুবন কারিম যে আল্লাহ তো অনেক ক্ষমা করেন ক্ষমাশীল ক্ষমাশীল তিনি ক্ষমা করা পছন্দ করেন তো হেট বলে যে আল্লাহ আপনি ক্ষমা করা পছন্দ করেন তো এইগুলো দুইটাই থাকবে যেন মানুষের মনের মধ্যে তবে ইন্তকালের আগে কোনটাকে বাড়িয়ে দিতে হবে আল্লাহর ক্ষমার দিকটার আশা বড় করে যেন আল্লাহ আমাদের দিলে তুলে ধরে যে আল্লাহ আপনার প্রতি আমার অনেক আশা যে আপনি আমাকে ক্ষমা করে দিবেন এরপরে আহ তিন দিন গেল এখন আর ইন্তেকালের মাত্র দুই দিন বাকি আছে এই দুই দিন আগে নবী করিম সাল্ল আলাম দুই দিন আগে উনি একটুখানি ভালো ফিল করলেন ওয়াজাদা শরীরটা একটু হালকা হয়েছে মনে হলো তো তিনি শেষ পর্যন্ত ডাক দিলেন আব্বাস এবং আলী রা আনুকে আব্বাস তো আপন চাচা খুব ঘনিষ্ঠ আলী নিজের চাচাতো ভাই এবং জামাতা দুইজনের কাঁধে তিনি ভর করলেন আমাকে ধরে তো আমি একটু মসজিদে যাই একটু ভালো লাগছে আর ওই সময় যখন উনি ওনাদের দুজনে কাঁদে ভর করে যাচ্ছেন ওনার পাগুলোকে উনি ভর দিতে পারছে না পাগুলোকে একটু সেঁচড়িয়ে যেতে হচ্ছে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে ওনাকে আর ওই সময় আবতাল আনহু অলরেডি জোহরে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন নামাজ শুরু হয়ে গেছে আর ওনার ঘর তো আর দূরে না এই যে খেজুর পাতার একটু বেড়া খুললেই দরজা আছে আর ওই ঢুকলেই তো ওই যে এখন যেটা রদমিডিয়া দিন যান না ওই যে ওই এলাকাটা তো উনি যেই দরজা খুলছেন এখন ঢুক ঢুকছেন ওনাকে আব্বকরাদানুও দেখতে পেলেন এবং সাহাবিরাও দেখতে পেলেন আবকরাদানু অলমোস্ট পিছনে চলে আসবেন সকল মধ্যে ভিতরে দাঁড়িয়ে যাবেন তখন সুর উল্লাহ সাল্লাসালাম ইশারা করলেন যে এরকম করলেন মানে থাকো ওখানেই থাকো তারপর ওই দুজনকে বললেন যে আমাকে আবুকারের পাশে নিয়ে দাঁড় করে দাও তো নবী করিম সাল্লাম বসে নামাজ পাহালেন যেখানে আবু বাকু কেমন শুরু করেছেন বাকিটা বসে বসে রসুল্লাহ আসলাম লিড করছেন তিনি বসে বসে ইমামতি করছেন আর আবু বকর আনু দাঁড়িয়ে ওনাকে ফলো করে লোকমাত মত মানে ইয়ে তাকবির দিচ্ছেন জোরে জোরে যাতে করে বাকিরা শুনতে পায় মূল ইমাম কে হলে হলেন এখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর আবু বকর রাজ্লা মানে সেকেন্ডারি ইমামের মতো ওনাকে কপি করছেন যেটাকে আমরা মুকাববির বলি এভাবে পড়াচ্ছেন তো লোক rato উনি রুকিসে যাচ্ছে যাচ্ছেন কিনা বা ওনার আওয়াজ কি শুনতে পাচ্ছেন না শুনছেন কাটটা আবুকরা দলামশ আনাতটা তো এইখানে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আগের একটা হাদিস মানসুখ হয়ে গেছে আগের একটা হাদিসে ওনার আগে ইমাম যদি বসে নামাজ পড়ে তাহলে মুক্তাদিরাও বসে নামাজ করবে এটা ছিল আগের শরীয়তের হুকুম ওনার নবী করিম সাল্লা ওনার সমাতে শুরুতে কোনো সময় এরকম কেসে যখন ঘটছে তিনি এটা বলেছিলেন ইমাম যদি দাঁড়িয়ে পড়ে তোমরা দাঁড়িয়ে পড়বা ইমাম বসে পড়লে তোমরাও বসে পড়বা কিন্তু এই হাদিসটা সর্বশেষ হাদিস হওয়ার কারণে আগের হাদিসকে মানসুখ করে দিয়েছে আর এই হাদিসটা হলো না শেখ না মানে যেটা রহিত করে দেয় আর মানসুখ মানে যেটা রহিত হয়ে যায় ইংলিশে বলে অ্যাব্রো গ্যটরাইটেড এ শেষ সাদিস্টা অ্যাব্রোগেটড আগেরটা অ্যাব্রোগেটেড এই জন্য অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে রসুল উল্লাহসাল উল্লাহ আলিসলামের হামলের দুই তিন রকম রেওয়াত পাওয়া যায় তাই না তো অনেক রেওয়াত পাওয়া যায় যে কোনো মানে কোনটা আমরা নেব কোনটা গ্রহণ করা হবে তো যদি প্রমাণ হয় যে আগেরটা মানসুখ হয়ে গেছে তাহলে আর আগেরটা নেওয়া যাবে না যেটা এখানে এই ক্ষেত্রে প্রমাণিত হয়ে গেছে আর কোন কোনটা মানসুক হয়ে গেছে এটা নিশ্চিত হওয়া যায় নাই এরকম কোন কনফার্ম খবর পাওয়া যায় নাই যেমন সেটার এক্সাম্পল আসতে পারে আমরা বলেছিলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম আসল নামাজে চার রেখাতের জায়গায় দুই রাকাত পরে সালাম ফিরে গেলে এখন জুলিয়া দেইন লম্বা হাতওয়ালা এক লোক বা শর্ট হাতোওয়ালা সেগুলো উঠে বসল ইয়া রসুল আল্লাহ আকোষের চলার নামাজ কি আজকে থেকে কসর হয়ে গেছে নাকি আসর নামাজ মানে দুই দুাত হয়ে গেছে নাকি চার রাখাতে থাকা তুমি কেন বললা আমি ক একাত পড়ছি বলে দুই একাত পড়ছেন তিনি সাথে বললেন কি আমি দুই একাত পড়ছি নাকি বলে হ্যাঁ তাই তো দূরে তো পড়ছেন তো সাহাবিরা কেউ আর ওনাকে তাকে দিয়ে কারেকশন করেন নাই কেন ওনারাও মনে করছেন বোধ হয় আজকে থেকে আসর নামাজ দূর একাতি হয়ে গেছে অথবা ওনারা হয়তো কেউ চিন্তা করছেন বলবেন ভাববেন এর মধ্যে এ বেসারা ফট করে দাঁড়িয়ে গেছে আর কি তো তখন তিনি সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে আরও দুই রেখাত কমপ্লিট করলেন করে কি করলেন সৌজ করলেন এখন নামাজের ফাঁকি দিয়ে তো কথা হয়ে গেল কথা বলে ফেললে তো নামাজ ভেঙে যায় এখন এরকম এই যদি ইমাম এইরকম নামাজে ভুল করে পরে মুক্তাদিরা যদি সঙ্গে কথাবার্তা হয়ে যায় তাহলে তো এখন একটা ফতু অনেকে দিয়েছেন আনাফি মাজাবি ফটো আছে যে তাহলে কথাবার্তা বলে ফেলে মুক্তাদিগণ নামাজকে আবার তারা পুনরায় চার রাখাতি পড়বে দুই রাখাত পড়ে সহজতা করবে না তো ওনাদের এই ফতুয়ার বিপরীতে ওই হাদিসটা আসলো যে যেহেতু রসুল্লাহ সঙ্গে কথা বলেছেন এবং বলার পরে তিনি পুরোটা পড়েন নাই কাজেই এই ওই হাদিসটা কি হবে সামনে রাখলে দুই ডাকাত পরে সালাম ফিরে সহশ্রিদ্ধা করলেই চলবে তো হানি মাজার ইমামরা বলেছেন যে ওই হাদিসটা মানসুখ হয়ে গেছে রহিত হয়ে গেছে অ্যাব্রগেটেড হয়ে গেছে এটা ওনারা ওনাদের পক্ষে দলিল যে না আগের হাদিসটা যে যা মানে তিনি যে সালাম ফিরিয়ে ইয়ে করেছেন দুই ডাকাত পরে সহশ্রদ্ধা করেছেন আবার এইটা কিন্তু মানসুখ হয়ে গেছে কিন্তু মানসুখ যা হয়ে গেছে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই এই জন্য অনেক ইমামরা ফতুয়া দিয়েছেন না ইমাম যদি তিন ডাকাত দুই ডাকাত এরকম কিছু কম করে ফেলে তারপরে সালাম ফিরায় এরপরে কথা হয় মুসল্লিরা মুক্তাদিরা বলে তাহলে চট করে উঠে বাকি রাকাত এক রাখাতে জামেজ করেছে পড়ে তারা এখনো সহসা করতে পারবে হয়ে যাবে এই হাদিস মানসুক হয় নাই তাহলে এটা আরেকটা এক্সাম্পল দিলাম যে মানসুক হয়েছে কি হয় নাই এরকম কিছু ঘটনা আছে এখানে এখান থেকেই স্পিকার মধ্যে ইখতালাফের কিছু ঘটনা ঘটে আর আগেরটা যেটা ছিল আনহু নবী নবিক সাল্লাহাম বসে নামাজ পড়ালেন আনহু দাঁড়িয়ে ওনাকে ফলো করেছেন মুসলিরা দাঁড়িয়ে ফলো করেছেন আজকে যদি এমন হয় আপনারা কোনো জায়গায় গিয়েছেন ইমাম সাহেব কোনো কারণে হয়তো মাজুর আছেন তা উনি নামাজ পড়াচ্ছেন উনি বসে পড়াচ্ছেন তাহলে মুসলিলা কি করবে মুক্তাদিরা দাঁড়িয়ে নামাজ পড়বে ঠিক আছে ওকে এরপরে ইতিমধ্যেই রসুল্লাহ সাল্লামে এখন দেখেন মাত্র এই তো দুই দিন গেল আর একদিন বাকি আছে ওনার ইন্তিকালের ব্যথা বেদনা আরও বেড়ে গেছে ইতিমধ্যে উষা মারা দেওয়াল আনহু ওনার এই বাহিনী নিয়ে চলে গিয়েছেন সিরিয়া মুখে যাওয়ার কথা তিনি যাওফে গিয়ে খবর পাওয়ার পরে ইন্তজার করছেন যে দেখি কি হয় রসুল্লাহ সাল্লা অবস্থা যে বেশি খারাপ হয় তিনি আর যাবেন না আগে চলে আসবেন ওদিনের দিকে আর যদি ভালো হয় সুস্থ হয় তাহলে খবর পেলে তিনি সামনের দিকে এগোবেন যখন খবর মারাত্মক খারাপ হয়ে গেছে স্বাস্থ্যের অবস্থা এই খবর পাওয়ার পরে উসা মারাদা আনু ওখানে তো অমর আদ আসেন ওই বাহিনীতে ওনারা সবাই মিলে তখন ফেরত চলে আসলেন এসে উসা মার্দাল আনহু উনি নবী করিম সাল্লাহ পাশে আসলেন কারণ ওনার করি টুকরা ছিল উসামা একবার হাসানকে এক পায়ের উপরে বসিয়ে আরেক পায়ের উপরে উসামাকে বসিয়ে আমি বললাম যে আল্লাহ আমি এই দুজনকে দয়া করি আল্লাহ তুমি এই দুজনকে দয়া করো করা হেবুব হেব্বি রাসুলিল্লাহ নবী করিম করিমসাল্লা প্রিয়তম জায়েদের ঘরের প্রিয়তম এই সন্তান ওনার যে নাতির মতো করে তাকে তিনি আদর করেছেন তো উসামা আঠারো বছর উসামা চলে গেছিলেন ওখান থেকে ফেরত তার নবী করিম ইসাল্লা কাছে যখন আসছে ওই সময় নবী করিম করিমসাল্লা হুঁশ আসে কিন্তু আর কথা বলতে পারছেন না কথা বলতে কষ্ট হচ্ছে ওনাকে দেখে উষামাকে চিনলেন তিনি চিনে ফল তো ওনা আকাশের দিকে আল্লাহর কাছে দোয়া করলেন আপনাকে হাত তোলে দোয়া করে উসামা মাথার উপরে হাত তাকে আপনাকে রাখলেন উসামা বললেন তো আন্না হুইয়া দৌলি আমি বুঝতে পারলাম যে তিনি আমার জন্য দোয়া করছেন এরপরে নবী করিম সাল্ল সাল্লামের সর্বশেষ সংস্কৃতির আলোচনা হবে যে আয়সা আল্লাহ আনকে তিনি বললেন যে আয়সা মাফা আলতিহাব যে কিছু সোনা ওনা নবী করিম সাল্লাম অল্প একটু ওনার জমা ছিল হিসাবে একটু ছিল বিপদে আপদের জন্য একটু সম্পদ এই অল্প একটু সোনা একটু ছিল এ ছোট ছোট মানে স্বর্ণমুদ্রা আর কি এগুলা পাঁচটা কোনো কোনো রেওয়াজে আসে সাতটা কোন কোন রে আছে আটটা কোন কোন রে আছে নয়টা এগুলা বলে ওগুলা নিয়ে আসো তো ওগুলা নিয়ে আসবেন ওনার কাছে তিনি হাত দিয়ে উল্টালেন এগুলাকে আমলে করে আর বললেন মায়া দানু মোহাম্মাদিন বিল্লে হাত লা কে আহু আহা দিয়ে আইন তাহু আম ফেই মোহাম্মদ বুঝিয়ে আল্লার কাছে যাবে এক গচ্ছিদ্র সোনা তার কাছে রয়ে গেছে জলদি করে এগুলাকে দান করে দাও তিনি আল সারা দালা তার আহা বলেন যে না তারাকা রসল্লা এই কুলাকে আমি দিয়ে দিলাম এরপরে ওনার ইন্তকালে এমন অবস্থা হলো ওনার ঘরে একটা স্বর্ণ মুদ্রা একটা দিনারও ছিল না ওয়ালাদ্দির হামান একটা রৌপ্য মুদ্রাও থাকলো না আর ওলা একটা ছাগলও ছিল না ওলা বাইরান একটা উঁটো ছিল না ওলা আউসা সি আর কোনো তার এমন কিছু করে যেতে পারলেন না এভাবে তিনি চলে গেলেন এরপরে রসল্লাহ সাল আলাম শাহবাদের থেকে ওনার একটা বিদায় চাহনি দিলেন শাহবাদেরকে সবাইকে তিনি একটা বিদায়ী সাক্ষাৎ মানে বিদায়ী দেখা দেখলেন তাদেরকে সেটা কিভাবে হলো যে রসুল্লাহ সাল্লাম সোমবারের রাতটা মানে রাত আগে আসে রোববারের দিবাগত রাতটা আসলে সোমবারের রাত ওই রাতে তিনি সময়টা কাটালেন খুব কঠিন অসুস্থ অবস্থায় খুব ওনার কষ্ট হচ্ছে যখন ভোর হয়ে গেল ফজর সময় হয়ে গেল একটুখানি ওনার হুঁশ আসলো তখন এবং সাহাবাড়া তখন অলরেডি ফজরের জামাতে দাঁড়িয়ে গেছেন উনি তো বলে দিয়েছে এই কয়েকদিন নামাজ পড়াচ্ছেন আবু আকার রাহু আনহু তিনি আসতে করে ওনার ঘরের যে জানালা মতো আছে সে জানালায় পর্দা লাগানো আছে যেটা ওই বেড়া খেজুর পাতার বেড়ার ওই পাড়ায় সাহাবিদের জমায়েত হচ্ছে নামাজ হচ্ছে তিনি দেখলেন অহম সুফুফুল খালফা আবি বাকর সবাইকে দেখলেন যে কি সুন্দর করে আবু বকার নেতৃত্বে সবাই নামাজে দাঁড়িয়ে গেছে ফতাবাসমাল লিমা রিন ইস্তিমা আহিম আলা রাজুল ওয়াহিদ ও উল ফতিহিম ও তিনি দেখে একটু মুস্কি হাসি দিলেন তিনি উম্মাদকে রেখে যাচ্ছেন তারা সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় যেভাবে ওনার পিছনে নামাজ পড়তেন আবু বাহল পিস সবাই সুন্দর করে দাঁড়িয়ে নামাজ পড়ছেন ওনার এই সুন্দর দৃশ্য দেখে মুখে মুসকি হাসি আসলো খুশিতে যে আমার উম্মতকে আশা করি ভালো ভাবতে রেখে যাচ্ছে আনাসমু বলেন সেদিন ছিল সোমবার তখন সবাই ফজর নামাজে এভাবে দাঁড়িয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ওনার আস্তে করে হুজরার জানালার জানাটাকে একটু খুলে দিলেন কাপড়টা পর্দা সরিয়ে দিলেন আমাদের দিকে তিনি দেখছিলেন আনাজ বলেন যে আমি নিজে এই হুজরার এ পাশেই কাছাকাছি দাঁড়ানো ছিলাম নামাজ পড়ছিলাম আমি আমার চোখ চলে গেল যখন উনি পর্দা সরালেন আর কথম সাপ মনে হচ্ছে উজ্জ্বল একটা টুকরা ওনার চেহারা মনে হচ্ছে এত উজ্জ্বল নুরানি জল জল করছে চেহারা টুকুন সময় আমাদের দিকে দেখে একটু হাসি মুসকিয়ে মনে হচ্ছে যে আনন্দের আত্মসয্যা আমাদের নামাজ ছেড়ে দিতে মনে যাচ্ছিল চোখ চলে গেছে ওদিকে আবহাওয়া দিল্লা তালা আনহু আহ মনে হয় যেন একটু পেছনের দিকে চলে আসবেন তিনি মনে করলেন হয়তো এবার সেদিনকার মতোই রসুল্লাহ সাল্লাহ ঢুকে পড়বেন এসে নামাজ পড়াবেন কিন্তু নবী করিম সাল্লাহ আসালাম ইশারা করে বললেন নামাজ পড়ো শেষ করবো ইশারায় বোঝালেন সাল তাকুম তোমাদের নামাজকে পূর্ণ করে ভালো ওয়াহার সাত এরপরে আবার পর্দাটাকে তিনি ঢেকে দিলেন সেদিন সে সোমবারেই ওনার ইন্তেকাল হয়ে যায় حبيبي الله <سؤال> يذكرك قسم الله اللهم <سؤال> صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى اله واصحابه اجمعين سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله تعالى على خير القيس سيدنا محمد وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته صلوا عليه السلام